আগস্ট মানে ইন্ডিপেন্ডেন্স ডে কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে, আমরা 75তম স্বাধীনতা দিবস অলরেডি পালন করে নিয়েছি। আমাদের দেশে সর্বত্র স্টেটের মানুষকে আমরা যেমন ওয়েলকাম জানাই, সেরকমই আমাদের দেশে কী না খাবার নেই। চাইনিজ থেকে শুরু করে ইটালিয়ান সব কিছুই অ্যাভেলেবেল আছে। আগের বার পাঞ্জাবি থালি তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম, তোমরা খুব ভালো রেসপন্স করেছিলে, তাই আজকে চলে এসেছি হাওয়ার্ড জনসনে। ইয়েস, হাওয়ার্ড জনসনে চলছে রাজস্থানি ফুড ফেস্টিভ্যাল। হাওয়ার্ড জনসন কিন্তু কোনো নর্মাল রেস্টুরেন্ট নয়, এটা কিন্তু একটা লাক্সারি রেস্টুরেন্ট এবং এখানে অনেক ধরনের রাজস্থানি থালি লঞ্চ করেছে, তো সেটাই তোমাদের সাথে রিভিল করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমরা বাসার জন্য খাই না, খাওয়ার জন্য বাজি। তো চলো এবার রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক। গাইজ, এখন আমি হাওয়ার্ড জনসন রেস্টুরেন্টের ভিতর আছি এবং তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখে নিয়েছো, পুরো লাক্সারি অ্যাম্বিয়েন্স। এবার আসি খাবার দাবারে। খাবারে আসার আগে যেটা বলার সেটা হচ্ছে, আমরা কিন্তু এই রাজস্থানি থালিটা অ্যাভেল করার জন্য নিয়ারবাই অ্যাপ থেকে বুক করে এসেছি। রাজস্থানি থালির মধ্যে আমরা নিচে যে ননভেজ থালি, ননভেজের মধ্যে তিনটে আইটেম আছে, ধরো মাটন অর চিকেন অর ফিশ। যদি ননভেজ ট্রাই না করতে চাও তার জন্য কিন্তু ভেজ থালির অপশানও আছে। তো আমি স্পেসিফিক কোন থালিটা নিয়েছি এবং সেই থালিগুলোর থালিটার মধ্যে কী কী আছে তোমাদের একবার দেখিয়ে দিই। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আচার, দেখতেই পাচ্ছ তার পাশে আছে ঠিক চিকেন আচারের টিক্কা। নেক্সট হচ্ছে পাঁপড়, তারপর আছে হচ্ছে কুলচা, অনিয়ন কুলচা খুব সুন্দর করে ডিভাইড করে দিয়েছে, পাশে আছে স্যালাড, আর তার ঠিক পাশে আছে হচ্ছে মতিয়ান পোলাও। ওয়াও, একটা ইউনিক ডিশ এবং আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করব এই জিনিসটা। এর সাথে আছে হচ্ছে লাইম সোডা, তারপর আছে হচ্ছে তোমার রেস্টুরেন্ট স্টাইল যে আলু ফ্রাই হয় সেই ফ্রাই। আচ্ছা, তারপরে ডিশটা কিন্তু ভীষণই অ্যাট্রাকটিভ, সেটা হচ্ছে লাল মাছ। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে গট্টি কি সবজি। গট্টি কি সবজি সত্যি এটা ইউনিক জিনিস, আমি ভীষণই এক্সাইটেড এগুলো খাওয়ার জন্য। নেক্সট আইটেম হচ্ছে ডাল পঞ্চরতন, তার ঠিক পাশেই আছে হচ্ছে পেঁয়াজ কি কারি, মানে পেঁয়াজ দিয়ে হচ্ছে কারি। আচ্ছা, নেক্সট আইটেম আছে হচ্ছে একটা ডেজার্টের আইটেম আছে, এটা যখন খাবো তখন বলবো। আচ্ছা, নেক্সট আইটেম আছে হচ্ছে তোমার ডালবাটি, ডালবাটি, আর তার ঠিক পাশে আবার একটা ডেজার্টের আইটেম, সেটা হচ্ছে বালুশাহি, এটাও খুব একটা ইউনিক ডিশ। আর নেক্সট আছে হচ্ছে বেসন কি লাড্ডু, আর ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে বুন্দি রায়তা। তো এতগুলো আইটেম আছে, টোটাল 15-16 আইটেম আছে। তো এইগুলো খাওয়ার জন্য আমি ভীষণই এক্সাইটেড, তো চলো এবার খাওয়াটা ট্রাই করা যাক। তো তোমরা দেখতেই পেলে প্রায় 15 খানা আইটেম দিয়ে হচ্ছে এই টোটাল থালিটা। তো আমি ভীষণই এক্সাইটেড বিকজ কলকাতায় থেকে রাজস্থানি থালি খাওয়ার মজাটাই আলাদা। তো আমি শুরু করব হচ্ছে লাইম সোডা দিয়ে।
ভীষণই একটা রিফ্রেশিং ড্রিঙ্কস দিয়ে আজ আমি স্টার্ট করলাম আমার লাঞ্চটা। এইবারে আসবো হচ্ছে স্টার্টার। স্টার্টার হিসেবে যেটা আছে সেটা তো তোমাদের বলেই দিয়েছি, আলাদা করে আবার নাম বলছি না। দেখো এখানে টু পিস দিয়েছে হচ্ছে চিকেন আচারি টিক্কা, টু পিস দিয়েছে এবং সাইজটা দেখতেই পাচ্ছ স্ট্যান্ডার্ড সাইজ আছে। তো আমি একটুখানি কামড়টা বসে জিনিসটা দেখো, ভীষণই কিন্তু একটা ফ্রেশ ব্যাপার আছে আর ভীষণই হচ্ছে জুসি ব্যাপার আছে। বোনলেস পিস আছে, স্মোকি ফ্লেভার তো ডেফিনেটলি থাকবে, বাট তার সঙ্গে যেটা একটা আছে সেটা হচ্ছে আচারি ফ্লেভার। আমরা তো আচার খাই, সেই আচারের ফ্লেভারটা একদম এর মধ্যে ইন্টার আছে, দুর্দান্ত স্টার্টার। এবার যে জিনিসটা আমি ট্রাই করবো সেটা হচ্ছে অনিয়ন কুলচা। দেখেছো এটা পরোটা টাইপ, একটা পরোটাকে চার পিস করে দিয়েছে। আচ্ছা জিনিসটা হচ্ছে এরকম, ভিতরে স্টাফিংটা হচ্ছে পুরো একদম অনিয়ন দিয়েই আছে। তো আমি এটা দিয়ে হচ্ছে এই পঞ্চরতন, ডাল পঞ্চরতনটা ট্রাই করবো। দেখতেই পাচ্ছ এরকম একটা জিনিস, চলো এবার খাওয়া যাক। ডাল পঞ্চরতন দিয়ে তো কুলচাটা ট্রাই করে নিলাম, এবার যেটা ট্রাই করবো সেটা হচ্ছে পেঁয়াজ কারি। আমরা নর্মাল কারি তো খাই কিন্তু এটা হচ্ছে পেঁয়াজ কারি, যদি দেখো পেঁয়াজ দেওয়া আছে এর মধ্যে, পেঁয়াজ দেওয়া আছে। তো জিনিসটা কীরকম, পুরো একটা ক্রিমি টেক্সচার আছে। চলো খেয়ে দেখি। ফার্স্ট যে আইটেমটা দিয়ে আমি কুলচাটা টেস্ট করেছিলাম সেটা হচ্ছে ডাল পঞ্চরতন। কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছ তোমরা, ভীষণই হচ্ছে একটা ইউনিক জিনিস আর খেতে কিন্তু ভীষণই টেস্টি। আর নেক্সট যেটা আমি ট্রাই করেছিলাম সেটা হচ্ছে যে পেঁয়াজ কি কারি। কারি তো আমরা নর্মাল খাই কিন্তু পেঁয়াজের কারি এটা কিন্তু একটা ইউনিক জিনিস, এবং এটা রাজস্থানের টাচ তো ডেফিনেটলি আছে, বিকজ এটা রাজস্থানের থালি। আর পেঁয়াজের যে স্লাইসগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট বড় মাপের আছে, ভীষণ একটা ক্রিমি টেক্সচার আছে। তো এই ডিশটা আমার জাস্ট অ্যাভারেজ লেগেছে, বাট পঞ্চরতনটা আমার বেশি ভালো লেগেছে। এইবার যেটা ট্রাই করবো সেটা রাজস্থানে ভীষণই ফেমাস, সেটা হচ্ছে ডালবাটি। ডালবাটি জিনিসটা দেখতেই পাচ্ছ এরকম, দেখো ডালের বড়া আছে, বড়া দিয়ে এই ডিশটা হচ্ছে তৈরি করা, ভীষণই এটাও কিন্তু ভীষণ একটা ক্রিমি টেক্সচার। তো এটা দিয়ে আমি কুলচাটা টেস্ট করব। এরকম একটা জিনিস, চলো খেয়ে দেখা যাক কেমন। এদের যে কটা ডিশ আমি ট্রাই করলাম না, প্রত্যেকটা ডিশের মধ্যে একটা আচারি আচারের টেস্ট আছে, এটা জাস্ট দুর্দান্ত খেতে, না খেলে জাস্ট বিশ্বাস করবে না এত সুন্দর খেতে। ডালের যে বড়াগুলো আছে না, দেখো বড়াগুলো কিন্তু ভীষণই সফট আছে, খুব স্মল স্মল পিসেসের মধ্যে আছে, চরম খেতে লাগছে। এবার যে আইটেমটা সেটা কিন্তু আমার কাছে ভীষণ একটা ইউনিক আইটেম, এবং সচরাচর তোমাদের কাছেও হয়তো এটা খুব ইউনিকই হবে, সেটা হচ্ছে মতিয়ান পোলাও। দেখেছো খুব সুন্দর করে দিয়েছে সাজিয়ে, জিনিসটা দেখতে এত সুন্দর লাগছে। আর এই যে এই জিনিসগুলো দেওয়া মতি দেওয়া মতি, সেই জন্য এটার নাম হচ্ছে মতিয়ান পোলাও। পোলাও নর্মালি তো ইয়েলো হয়, বাট এখানে রাইসটা হচ্ছে হোয়াইট আর ইয়েলোর কম্বিনেশন। তো এটা দিয়ে খাওয়ার জন্য তো অনেক কিছুই আছে, এই যে জিনিসটা আছে দেখতেই পাচ্ছ তোমার আলু ভাজা, তো এইটা আমি একটু ট্রাই করবো যেহেতু এর মধ্যে ইনক্লুড আছে, সেটা টেস্ট করে দেখি। চলো খাওয়া যাক। দেখো এটা যেহেতু পোলাও তার সঙ্গে এর সঙ্গে কিন্তু জাস্ট এই আলু ভাজাটা সচরাচর যাচ্ছে না, এটাকে স্কিপ করাই ভালো। পোলাও দিয়ে আমি যেটা ফার্স্টে ট্রাই করবো সেটা হচ্ছে সেফ টমেটো। জিনিসটা দেখছো ভীষণই দেখতে ভীষণই টেম্পটিং লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। চলো এখান থেকে একটু নেওয়া যাক, কালারটা পুরো একদম রেডিশ, টমেটো যেরকম কালার হয়। এই জিনিসটা দিয়ে একটু পোলাওয়ের সাথে মাখিয়ে চলো খাওয়া যাক। টমেটোটা কিন্তু স্ম্যাশড করে দেওয়া আছে, আর খুব একটা যেহেতু টমেটো দিয়ে করা তাই একটু টক টক ফ্লেভারটা ডেফিনেটলি আসছে, তার মধ্যে যেহেতু
এই জিনিসটা আছে, এই গাট্টি জিনিসটা, এর জন্য কিন্তু আলাদা একটা ফ্লেভার ইনহ্যান্স হয়েছে। পোলাও দিয়ে খেতে তো ভীষণই ভালো লাগছে, কুলচা দিয়ে দারুণ যাবে। এবার পোলাও দিয়ে টেস্ট করার জন্য যে ফাইনাল আইটেমটা আছে, যেটার জন্য আমি খুব এক্সাইটেড, সেটা হচ্ছে লাল মাছ। জিনিসটাকে দেখো, পুরো একদম রেড কালার, ভীষণই টেম্পটিং দেখতে, দেখে তো মনে হচ্ছে ভীষণই রিচ হবে। আমি এই বাটি থেকে নিয়ে নিয়েছি এক পিস মাটন, আর এখানে আছে হচ্ছে আর একটা মাটন। দেখতেই পাচ্ছ সাইজটা একদম স্ট্যান্ডার্ড সাইজ আছে। গ্রেভি যেটা আছে, গ্রেভির থিকনেসটা কিন্তু যথেষ্ট ভালো আছে, আর ভীষণই একটা রিচ ব্যাপার দেখে মনে হচ্ছে। তো এখান থেকে আমি গ্রেভিটা নিলাম। গ্রেভিটার সাথে মাখিয়ে চলো খাওয়া যাক। এবার এসে হচ্ছে মাটন। দেখতেই পাচ্ছ তো মাটনে কামড়টা বসানো যাক। দেখো ভীষণই চর্বি তো আছে, ভীষণই ফ্রেশ জিনিসটা, জিনিসটা ভীষণই ফ্রেশ। এখান থেকে নিলাম হচ্ছে একটু মাটন, এখান থেকে নিলাম মাটন, আর এখান থেকে নিলাম রাইস। একসাথে মিলে টেস্ট করা যাক। এখানে আছে হচ্ছে স্যালাড, লাল মাছের প্রিপারেশনটা এটাই হয় যেখানে একটা স্মোকি ফ্লেভার থাকে। এর মধ্যে মাটনটা কষানোর সময় যে স্মোকি ফ্লেভারটা এর মধ্যে ইন্ট্যাক্ট হয়েছে, তার জন্য খেতে দুর্দান্ত লাগছে। পোলাওয়ের একটা নিজস্ব স্বাদ আছে, এর একটা নিজস্ব স্বাদ আছে, দুটোর কম্বিনেশন জাস্ট দুর্দান্ত, সত্যি সেই খেতে লাগছে। নেক্সট আইটেমে তো যাবো, বাট তার আগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও। আর হ্যাঁ, এত ভালো ভালো জায়গায় খোঁজ দিচ্ছি, একদম নতুনত্ব থালির খোঁজ দিচ্ছি, তো সেই জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এবার আসি হচ্ছে বুন্দি রায়তা। বুন্দি রায়তা সেই পাঞ্জাবি থালি যখন ট্রাই করেছিলাম তখনও কিন্তু এই ডিশটা ছিল, এখানেও আছে। কোয়ান্টিটি একদম ভরে ভরে দিয়েছে, কোয়ান্টিটি জাস্ট কোনো কথা হবে না। আর বুন্দিগুলো দেখতেই পাচ্ছ, আবারও বলে দিচ্ছি, এগুলো হচ্ছে সেই বেসন ভেজে ওটার হচ্ছে টক দইয়ের মধ্যে চালান করে। তো জিনিসটা একটু খেয়ে দেখি। যে বুন্দিগুলো আছে একদম জাস্ট ভরে ভরে আছে, আর নর্মাল টক দইয়ের যেরকম স্বাদ হয় সেরকম খেতে, আর রায়তা খাওয়া তো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। তো প্রায় অলমোস্ট সবই কমপ্লিট হয়ে গেছে। তো এবার আসি হচ্ছে ডেজার্টে। ডেজার্টের মধ্যে প্রথমে যেটা আমি ট্রাই করবো সেটা হচ্ছে বালুশাহী। জিনিসটা দেখো এরকম, আমরা যেরকম খাস্তা কচুরি হয়, এটা খাস্তা কচুরি না, এটা হচ্ছে ওরকমই দেখতে বাট মিষ্টি। জিনিসটা পুরো প্রপারলি পুরো মিষ্টি, জিনিসটা হচ্ছে এরকম। তো জিনিসটা খেয়ে দেখি কেমন খেতে। জিনিসটা কিন্তু ভীষণই সফট, দেখো এভাবে ভাঙছি, ভেঙে যাচ্ছে। আমি প্রথমেই বলেছি যে খাস্তা কচুরি যেরকম আমরা খাই সেরকমই দেখতে জিনিসটা, কিন্তু ডিফারেন্টটা এটাই যেটা পুরো মিষ্টি, আর অনেকটা কী বলো তো গজার মতো খেতে লাগছে, ভীষণ ভালো। এবার নেক্সট আরও একটা ডেজার্ট আছে যেটা হচ্ছে অনেকটা এরকমই দেখতে, বা জিনিসটা হচ্ছে রসের মধ্যে চোবানো। দেখতেই পাচ্ছ, এটাকেও ভেঙে দেখা যাক। দেখো জিনিসটা একই, ভিতরটা একদম পুরো ইউলিশ আছে, চলো খাওয়া যাক। জিনিসটা দেখতে এক কিন্তু টেস্টটা ডিফারেন্ট, কেন বলছি, বিকজ খাস্তা কচুরিটাকেই হচ্ছে রসের মধ্যে ডিপ করলে যেমন খেতে লাগবে একদম প্রপার সেরমই খেতে লাগছে। এই ডেজার্টের মধ্যে আমার এই জিনিসটাই কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে। এবার ডেজার্টের মধ্যে আরও একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে বেসন কি লাড্ডু। বেসন কি লাড্ডু নামটার মধ্যে বুঝতেই পারছো জিনিসটা কীরকম হবে। জিনিসটা এতটাই নরম ছিল যে এরকম ধরেছি জাস্ট ভেঙে গেছে, দেখো ধরছি ভেঙে গেছে জিনিসটা। তো চলো একটু খেয়ে দেখা যাক। ঘিতে ভাজা লাড্ডুটা একদম প্রপার ঘিয়ে ফ্লেভার আসে, ভীষণই সফট, ধরছি ভেঙে যাচ্ছে, তোমরা দেখতেই পেলে, দারুণ খেতে।
ইচ অ্যান্ড এভরি আইটেম, প্রায় ষোলোখানার মতো আইটেম কিন্তু আমি ট্রাই করলাম। প্রত্যেকটা খাবারের স্বাদ কিন্তু জাস্ট ইউনিক আর এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। তো খাওয়া দাওয়াগুলো পুরো প্রপারলি কমপ্লিট করে নিই, তারপর বেরিয়ে বাকি কথা হচ্ছে। সো গাইস, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, ওভারঅল এক্সপিরিয়েন্স আমার ভীষণ ভালো। একটু মানে বাঙালি থালি থেকে বেরিয়ে রাজস্থানি থালি ট্রাই করলাম, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। এবার তোমাদের বলে দিই যে নিয়ার বাই থেকে যদি তোমরা বুক করো তাহলে এই থালিটা, এই স্পেসিফিক ননভেজ থালিটা তোমরা পেয়ে যাবে 449, তার সঙ্গে 5% জিএসটি ইনক্লুড হবে। আর যদি তোমরা এমনি আসো মানে বুক না করে আসো তাহলে এটা পড়বে হচ্ছে 599, এর সঙ্গে কিন্তু জিএসটি ইনক্লুড হবে। তো তোমরা এসে আসো, এসে ট্রাই করো, তোমাদের ভীষণ ভালো লাগবে। এবার আসি এক্সাক্ট লোকেশান, এখানকার এক্সাক্ট লোকেশানটা তোমাদের বলে দিচ্ছি। আসবে হচ্ছে চিনার পার্কে, চিনার পার্কে এসে তোমরা নিউ টাউন স্কোয়ার, নিউ টাউন স্কোয়ারে স্পেন্সার্স মল এসেই তোমরা দেখতে পাবে হচ্ছে হাওয়ার্ড জনসন রেস্টুরেন্ট। কোনো কনফিউশন যদি থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে অল ডিটেলস দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, চেক আউট করে নিতে পারো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এখানে ভিডিওটা এন্ড করছি, নেক্সট ভিডিওতে খুব শিগগিরই দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড টাটা।